আজ আমরা ভূগোল চিন্তার বিকাশে হার্টসং এবং স্কিফারের বিতর্ক নিয়ে আলোচনা করব তাহলে চলো দেখা যাক এদের বিতর্কটা কী প্রথমে দেখতে হবে আঞ্চলিক প্যারাডাইমের বিরুদ্ধে সংঘবদ্ধ আন্দোলন আমেরিকা যুক্তরাষ্ট্রে উনিশশো পঞ্চাশি দশকে শুরু হয় এই সমালোচনা সূত্রপাত উনিশশো তিপ্পান্ন সালে অ্যাসোসিয়েশন অফ আমেরিকান জিওগ্রাফার্স প্রকাশিত স্কিফারের লেখা এক্সেপশনালিজম ইন জিওগ্রাফি এ মেথ্রোলজিক্যাল এক্সামিনেশন শীর্ষক প্রবন্ধ থেকে উনিশশো সালে প্রকাশিত হার্ডসনের নেচার অফ জিওগ্রাফি গ্রন্থে আঞ্চলিক দৃষ্টিভঙ্গির বুনিয়াদ দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হল পৃথিবী পৃষ্ঠের অঞ্চলগুলি কীভাবে একটির থেকে অন্যটি পৃথক তার আলোচনায় ভূগোলের মূল ভিত্তি হয়ে দাঁড়ায় হারসনের এই আঞ্চলিক দৃষ্টিভঙ্গির মূল ভিত্তি ছিল কোনো অঞ্চলের অনন্যতা বা স্বতন্ত্রতা প্রতিষ্ঠা আঞ্চলিক দৃষ্টিভঙ্গিতে মনে করা হয় প্রত্যেক এলাকা স্বতন্ত্র প্রকৃতির এখান থেকে বা এখানে আকারে প্রকাশ করায় কোনো সাধারণীকরণ সম্ভব নয় কোনো সার্বজনীনতার প্রশ্ন নেই তাই অনন্যতা প্রতিষ্ঠায় ভূগোলের মূল লক্ষ্য তাই এই ধারণাকে ইডিওগ্রাফির চিন্তাধারা বলা হয়ে থাকে হার্সনের এই চিন্তাধারার মূলে প্রথম আঘাত উনিশশো সালে স্কিফারের গবেষণাপত্র এক্সেপশনালিজম ইন জিওগ্রাফি এ মেথোলজিক্যাল এক্সামিনেশন এখানে তিনি হার্সনের অনন্য বা স্বতন্ত্র অঞ্চল প্রতিষ্ঠার যে চিন্তাধারা তাকে ভূগোলের ব্যতিক্রমী ধারণা হিসেবে আখ্যা দেন যদিও স্কিফার মনে করেন কানটি মূলত এই আঞ্চলিক অনন্যতার প্রথম প্রবক্তা এই ধারণাকে হারসন এবং হেটনার বিস্তৃতভাবে পরবর্তীতে ব্যাখ্যা করেছেন তার মতে অর্থাৎ স্কিফার কি বলছেন স্কিফার বলছেন ভূগোল একটি বিজ্ঞান যার ভিত্তি হলো সাধারণ তত্ত্ব তত্ত্ব প্রকল্প ও নিয়ম প্রতিষ্ঠা স্থাপন করা এখানে বিভিন্ন বিষয়ের পর্যালোচনার দ্বারা সাধারণ জ্ঞানের ভিত্তিতে তত্ত্ব নিয়ম এবং মডেল তৈরি প্রয়োজন এভাবে বিচার করলে আঞ্চলিক স্বাতন্ত্র আঞ্চলিকতাভাবে স্বতন্ত্রতা পাচ্ছে কক্স এবং গেটিস এর মতে স্কিফারের এই সমালোচনা ভূগোলশাস্ত্রের গবেষণায় নতুন দিগন্তের সূচনা করে আঞ্চলিক দৃষ্টিভঙ্গির পথ থেকে সরে এসে মূল গবেষণা হয়ে দাঁড়ায় প্রণালীবদ্ধ বা এবং বৈজ্ঞানিক স্কিফারের এই গবেষণাপত্রকে ভূগোলে রাশিমাত্রিক বিপ্লবের সূচনা হিসেবে গণ্য করা হয় হারসনের নেচার অব জিওগ্রাফি বিকল্প হিসেবে স্কিফার প্রথম নেচার অব সায়েন্সের রূপরেখা তৈরি করেন অর্থাৎ হারসন যে নেচার অব জিওগ্রাফিটা প্রকাশ করল তার প্রতিদ্বন্দ্বী হিসেবে স্কিফার নেচার অফ সায়েন্স নামক পত্রিকতা প্রকাশ করল এবং প্রকৃত সমাজবিজ্ঞান হিসাবে ভূগোলের সংজ্ঞা দিলেন ভূগোলের পঠন পাঠনের বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির পক্ষে সওয়াল করেন একটি স্বতন্ত্র অঞ্চলের মধ্যেকার প্রণালীর বিশ্লেষণের দ্বারা ভূগোলের বৈজ্ঞানিক ভিত্তি তৈরি হয় না তার মতে বিজ্ঞানের মূল বৈশিষ্ট্য হল এক্সপ্লেনেশন অর্থাৎ ব্যাখ্যা আবার বৈজ্ঞানিক ব্যাখ্যার জন্য চাই নিয়ম ও তত্ত্ব বৈজ্ঞানিক পর্যালোচনার ভিত্তিতে প্রতিষ্ঠিত জ্ঞান বা সত্যকে তত্ত্ব বা নিয়মের আকারে প্রকাশ করা হয় এইসব প্রতিষ্ঠিত সর্বজন গ্রাহ্য নিয়মের নিরিখে ভৌগোলিক পর্যালোচনাগুলি যাচাই করতে হয় ভূগোলে বিভিন্ন বস্তুর বা বিষয়ের দৈশিক বন্টন পর্যালোচনার দ্বারা সাধারণ নিয়ম প্রতিষ্ঠা করা যেতে পারে অথবা যে নিয়ম এই দৈশিক বন্টনকে নিয়ন্ত্রিত করছে তা বোঝার মধ্য দিয়েও ভূগোলের বৈজ্ঞানিক ভিত্তি প্রতিষ্ঠা করা যেতে পারে স্কিফারের মতে ভৌগোলিকদের উচিত প্রতিটি ভৌগোলিক বিষয়ের দৈশিক বন্টনের পর্যালোচনা দ্বারা তত্ত্ব প্রকল্প তৈরি করা অর্থাৎ স্কিপার কি মনে করতেন স্কিফার মনে করতেন যে প্রত্যেকটা ভৌগোলিক অর্থাৎ যে সমস্ত ভৌগোলিক তার বিষয় নিয়ে আলোচনা করছে তাদের কি উচিত ভৌগোলিক বিষয়ের দৈশিক বন্ড অর্থাৎ স্পেশিয়াল নিয়ে পর্যালোচনা করা এবং তার উপর ভিত্তি করে প্রজেক্টটাকে তৈরি করা এবং ওই তথ্য প্রকল্পগুলিকে সাধারণ নিয়মের নিরিখে পরীক্ষা করে প্রতিষ্ঠিত নিয়মের ভিত্তিতে আরও মজবুত করা অর্থাৎ সে যে প্রজেক্ট ফাইলগুলো তৈরি করবে সেগুলো সাধারণ নিয়মে পরীক্ষা করবে এবং তাকে প্রতিষ্ঠিত নিয়মের ভিত্তিতে আরও মজবুত করে তুলবে স্কিফারের এই সমালোচনার জবাবে হার্ট উনিশশো পঞ্চান্ন উনিশশো এবং উনিশশো সালের তিনটি প্রকাশনায় আঞ্চলিক দৃষ্টিভঙ্গির পক্ষে পুনরায় সওয়াল করেন এই তিনটি প্রকাশনা নেচার অফ জিওগ্রাফির মতো জনপ্রিয় হয়নি আমেরিকায় ভৌগোলিকদের কাছে সমসাময়িক ভূগোলের পদ্ধতিগত এবং দর্শনগত ব্যাখ্যা হিসেবে গৃহীত হয়েছিল হার্টসন উনিশশো সালের এক্সেপশনালিজম ইন জিওগ্রাফি রিএক্সামাইন্ড নামক প্রবন্ধে বলেন স্কিফারের উনিশশো সালের বক্তব্যগুলির কোনো শক্তিশালী সমর্থক রেফারেন্স ছিল না অন্যের বক্তব্যগুলিকে ভুলভাবে ব্যাখ্যা করা হয় হার্সন আরও মনে করেন স্কিফারের এই অভিমত কোনো গ্রহণযোগ্য উন্নত মানের সমালোচনা নয় বরং এটি একটি ব্যক্তিগত মতামত মাত্র হারসন মনে করেন ভৌগোলিকেরাই ভূগোলের পদ্ধতি এবং দর্শন ঠিক করেন তাই ভৌগোলিকদের প্রকাশিত গবেষণাগুলি বিশ্লেষণ করলে বোঝা যাবে ভূগোলের সঠিক পদ্ধতি বা দর্শন কি সেদিক থেকে দেখলে স্কিফারের মতামতের সপক্ষে সেই সময় খুব বেশি ভৌগোলিকেরা গবেষণাপত্র প্রকাশিত করেননি তাই তিনি স্কিফারের মতামতকে নিজস্ব ব্যক্তিগত মত হিসেবে প্রমাণ করতে সক্ষম হয়েছিলেন এরপরে হাটসনের উনিশশো সালের লেখা দ্য কনসেপ্ট অব জিওগ্রাফি অ্যাজ এ সায়েন্স অব স্পেস ফ্রম কান্ট অ্যান্ড হাম্বল টু হেটনার এই প্রবন্ধে প্রমাণ করতে চেয়েছিলেন আঞ্চলিক স্বাতন্ত্রের ধারণা তারা কান্টের কাছ থেকে ধার করেননি বরং স্বতন্ত্রভাবে সবাই নিজে থেকেই এই মতবাদের স্বপক্ষে লিখেছেন তাই এই ধারণা অনেক ব্যাপক এবং পরীক্ষিত সত্য এটা হচ্ছে উনিশশো সালের বক্তব্য এবং উনিশশো সালে কি বলছেন সাহে হারসন উনিশশো সালে তার লেখা পার্সপেকটিভ অব নেচার অব জিওগ্রাফি বইটিতে তিনি স্কিফারের সমালোচনার বিস্তৃত এবং পুঙ্খানুপুঙ্খ জবাব দিয়েছেন এই সঙ্গে উনিশশো সাল থেকে উনিশশো সালের মধ্যে এই দুই দশকে ভূগোল বিষয়ের সমস্ত রকমের উত্থাপিত প্রশ্ন এবং বিতর্কের যথার্থ ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেন সমালোচনা তার জবাব প্রভৃতির মধ্য দিয়ে হারসন ও স্কিফার বিতর্কের আপাতত অবসান ঘটলেও যে বিতর্কের বীজ ভূগোল দর্শন বা গবেষণা পদ্ধতির গভীরে প্রথিত হয়েছিল তা কিন্তু পরবর্তী ক্ষেত্রে ধীরে ধীরে প্রকাশ পেতে শুরু করে এই বিতর্কের বীজ ক্রমশ মহিরুয় রূপে প্রণালীবদ্ধ ভূগোল হিসেবে প্রকাশিত হল প্রত্যক্ষবাদী বৈজ্ঞানিক পদ্ধতিতে রাশিমাত্রিক বিপ্লবের মাধ্যমে ক্রমশ এই প্রণালীবদ্ধ ভূগোল জনপ্রিয় হয়ে উঠল উনিশশো ষাটের দশকে অর্থাৎ এই ছিল আমাদের হারসন এবং স্কিফারের বিতর্ক অর্থাৎ হারসন তার আঞ্চলিক স্বতন্ত্রতার স্বপক্ষে যে বক্তব্য রেখেছেন স্কিপার বিভিন্ন গবেষণাপত্রে সেগুলোর বিরোধিতা করেছেন এবং এই বিরোধিতাটাকে মেটানোর জন্য হারসন উনিশশো পঞ্চান্ন এবং উনষাট এই তিনটে বছরে তিনটে আলাদা আলাদা পত্রিকা রচনা করেন এবং এই পত্রিকাগুলোতে তিনি তার বিরুদ্ধে ওটা সমস্ত সমালোচনার জবাব দেওয়ার চেষ্টা করেন যদিও এই পত্রিকাগুলো উনিশশো উনচল্লিশ সালে অর্থাৎ তিনি প্রথম যে পত্রিকাটা লিখলেন নেচার অফ জিওগ্রাফি তার মতো ততটাও জনপ্রিয়তা লাভ করেনি এই সমস্ত বিষয়ের মধ্যে দিয়ে হারসন স্কিপার বিতর্ক সাময়িকভাবে ইতি সমাপ্ত হয় কিন্তু পরবর্তীকালে এর মধ্যে দিয়েই প্রণালীবদ্ধ ভূগোলের সূত্রপাত ঘটে তো এই ছিল আমাদের হারসন এবং স্কিফারের বিতর্ক তো আজকে আমাদের ভৌগোলিক আলোচনায় এই পর্যন্তই সমাপ্ত পরবর্তী আমরা অন্যান্য ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব ধন্যবাদ